হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আর আমাদের লাস্ট কিছু ব্লগ অনেক বেশি পছন্দ করেছেন অনেক বেশি সাপোর্ট করেছেন তো এখন বের হচ্ছি রোমানো চলে এসেছে তো এখন ফারস্টে যাব হচ্ছে আমার ওয়ার্ক প্লেস ওখানে কিছু পেপার ওয়ার্ক জমা দিতে হবে আমার এরপর হচ্ছে রোমানের কাজের জন্য যাব আমরা একটু আর্লি মর্নিং বের হয়েছি কারণ আমার একটা মিটিং ছিল জবে তো সেখানে মিটিংটা সেরে তারপর হচ্ছে রোমানের জন্য সোশ্যাল সিকিউরিটি অফিসটাতে আসলাম এখানে ওর সোশ্যাল সিকিউরিটি কার্ডটা বানানো হবে আসলে এই কার্ডটা খুবই ইম্পর্টেন্ট আপনি কাজ করার জন্য এটা আমাদের সবারই একটা আইডেন্টিফিকেশন কার্ডের মতোই ধরতে পারেন তো যেটা ছাড়া আপনার জব করা পসিবল হবে না সোশ্যাল সিকিউরিটির যে অফিসে আসলাম ওটার কাজ সারলো সারলো বলতে আসলে কিছু করতে হয়নি অলরেডি ও যখন এয়ারপোর্টে ইউএসএ যখন এন্টার করছে তখনই ওইটার প্রসেস স্টার্ট হয়ে গেছে মাসের মতো টাইম লাগতে পারে তোরা বলছিল আমাদের আর কিছু করতে হবে না তো খুব জলদি হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট করেছিলাম মনে হয় আধা ঘন্টা এরপর সব কাজ শেষ এখন দেখি কোথায় যাওয়া যায় এদিকে অফিসের বাইরে খুব সুন্দর একটা পন্ড আছে যেখানে আমরা পার্ক করেছি দেখতে খুবই সুন্দর লাগছিল তো আজকে যেহেতু আর্লি মর্নিং বাসা থেকে বের হওয়া হয়েছে তো সারাটা দিনই আছে তো ভাবলাম গাড়িটাও ক্লিন করে ফেলি কারণ দুপুরে আরেকটা জায়গায় যাব রোমানকে নিয়ে তো রোমানও যেহেতু আছে তো ও আমাকে একটু হেল্প করছিল গাড়িটা ক্লিন করার জন্য কিছু বলবো না আজকে রোমানে দিয়ে গাড়ি পরিষ্কার করাচ্ছি রোমান আর আমি দুজন কারণ ভাবলাম এটা তো রোমানেরও গাড়ি হবে তো আমি কিছুটা হেল্প করছি বাকিটা রোমান করবে সেটা রিলেটিভস বা ফ্রেন্ডস যারা যায় বলুক কারণ কেউ এখানে কারো কাজ এসে করে দিবে না আর এখানে সার্ভেন্ট নাই বা হেল্পিং হ্যান্ড নাই টাকা দিয়ে যে করাবো তো ওই কারণে সব নিজের কাজগুলো নিজেকেই করতে হয় আমরা খাওয়া দাওয়া খেয়ে বেরিয়ে পড়লাম ফিলাডেলফিয়াতে আসলে আমরা একটা পোলট্রি ফার্মে যাচ্ছি আমি এই ব্লগটাতে সব কিছু র্যান্ডমলি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আমি কখনো আপনাদের সাথে শেয়ার করিনি তো আমার হাজব্যান্ড আমার আব্বু আম্মুর সাথে যাচ্ছিলো পোলট্রি ফার্মে তো আমাকেও বললো আসার জন্য তাই ভাবলাম আমিও আসি আর আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করি আপনারাও দেখেন আমরা কোথা থেকে বাজার সাজার করি তো আমরা আসলাম সাবা পোলট্রি ফার্মটাতে এখান থেকে আমরা মাসের জন্য একসাথে লাইভ চিকেন তারপর হচ্ছে মিট যা যা প্রয়োজন ওগুলাই এই ফার্ম থেকে নিয়ে যাই ইউজুয়ালি গ্রোসারি স্টোরগুলোতেও পাবো আমরা বাঙালি বা ইন্ডিয়ান পাকিস্তানি বাট ওগুলো অনেক দিনে পুরানো থাকে যেটা খেতে ভালো লাগে না তো আমরা প্রেফার করি কম ডিরেক্টলি ফার্ম থেকেই জবাই করে নিয়ে চলে যাব এটা একজন মুসলমানের ফার্ম তো এখানে সব কিছু অবভিয়াসলি হালালই থাকবে তো এখানে আপনার যারা ছাগলের মাংস বা গরুর মাংস যারা চিকেন সব কিছু নিয়ে যেতে পারবে এখান থেকে জবাই করে আর ওরা ফুললি ক্লিন করিয়ে দেয় রোমানে ইউএসএতে ফার্স্ট টাইম পোলট্রি ফার্মে হ্যাঁ রোমান কেমন লাগছে এখান থেকে কোরবানিও দেয় তো নিয়ে কোরবানি দেয় এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে ফার্ম থেকে যা যা মিট বাই করার কথা ছিল বা অর্ডার দিয়েছি সেগুলো বাই করে আমরা নেক্সট যাবো হচ্ছে একটা চাইনিজ মার্কেটে যেখান থেকে আসলে আমরা মাছটা কিনবো কারণ ওখানে ফ্রেশ মাছ পাওয়া যায় চাইনা মার্কেট এগুলো সব চাইনা স্টোর ড্রাগন ফ্রুটস কাঁঠাল কাঁঠাল কত করে এখানে মাছ আসলে অনেক ফ্রেশ পাওয়া যায় এখানে ক্র্যাব হতে শুরু করে শেলফিশ শ্রিম্প সব কিছু পাওয়া যায় যত ধরনের মাছ আছে বাট আমরা তো সব ধরনের মাছগুলো খাই না স্পেসিফিক কয়েক ধরনের মাছ খাই যেগুলো আমরা এখান থেকে নিতে এসেছি নিয়ে যাবো এখান থেকে কিছু ডলার নিয়ে যাও তুমি নাও আর এটা হচ্ছে নেক্সট ডে ক্লিপস ভাবলাম এটাও শেয়ার করি আসলে মাছের বাজার সবগুলো একসাথে করা হয় তো আগের দিনে তো আপনাদেরকে দেখালাম মাছ মাংসের বাজার করেছি আর নেক্সট ডে হচ্ছে যাবতীয় নাস্তা বা কুকিজ যা যা ঘরের প্রয়োজন ওগুলো করতে আসলাম আমার রেস্টুরেন্ট ডিপোতে
এই হচ্ছে আমার ছোট্ট একটি ব্লগ। আসলে আমি এরকম র্যান্ডম ব্লগগুলো খুব কমই শেয়ার করি, বাট দেশে অনেকে আস্ক করে যে আমরা এখানে কোথা থেকে বাজার করি, হালাল পাওয়া যায় কি না, তো ওদের জন্য এই ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।